বন্ধন মিডিয়া আস্থার অপর এক নাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ গোলাম মাওলা বলছি, আপনারা দেখছেন বন্ধন মিডিয়া। বন্ধন মিডিয়া দীর্ঘ 58 বছর পার হয়ে গেল, 57 পার হয়ে গেল আমাদের বন্ধন মিডিয়া অফিস ঢাকা শহরে। আনাতে কানাতে সারা বাংলাদেশে 64টা জেলায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা গ্রাম অঞ্চলে, প্রত্যেকটা উপজেলায় আমি ইনশাল্লাহ আল্লাহ চাহে তো বিবাহ এই পর্যন্ত 28,700 অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি ইনশাল্লাহ। গত শুক্রবারও হয়েছে, এর আগে বুধবারও হয়েছে, বৃহস্পতিবারও হচ্ছে, এইভাবে ইনশাল্লাহ কন্টিনিউ আমাদের বিয়ে শাদী হচ্ছে ইনশাল্লাহ। আমরা মনোযোগের সাথে কাজ করি, সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত কন্টিনিউ আমাদের 24 ঘন্টা অফিস খোলা থাকে। এখানে কোনো ফাঁকি বাটপারি চালাকি কখনো আমরা করি নাই, করার চিন্তা ভাবনা কখনো করি না। আগে করছি পয়সা, এখন পয়সা দিচ্ছেন সবাই কাজ করতেছি। 32 এখন কেউ 15,000, কেউ 10,000, কেউ 8,000, গরিব হইলে 8,000 টাকা দিচ্ছে। এরপরে তার খবর, এরপর আর কেউ পারলে দেয় না পারলে নাই, এমন আছে যে গরিব মানুষ দিতে পারতেছে না, আমি টাকা থেকে আর 1 টাকাও নেই না। কিন্তু অফিস আমাদের কন্টিনিউ খরচা আছে 5,000 টাকা দৈনিক 5,000 উপরে খরচ প্রতিদিন আমাদের, তাই এইভাবে কন্টিনিউ আমাদের খরচ চলতে আছে। বেতন একটা মাসে পাচ্ছে, আমরা কিন্তু কন্ট্রাক্টে কাজ করি না, যে বেতন না দিয়ে কন্ট্রাক্টে এদেরকে বেতন দিয়ে বেতন ছাড়া রাখছি এরকম না। প্রতি মাসে কাজ হলে বেতন পাচ্ছে, কাজ না হলে বেতন পাচ্ছে, কন্টিনিউ ওরা বেতন পাচ্ছে সবাই। এইভাবে আমরা কাজ করে যাচ্ছি, 12-13 জন কন্টিনিউ আমাদের অফিসে ইনশাল্লাহ কন্টিনিউ আসে লোক, কম্পিউটারে সবাই কাজ করতেছে, এবং আমাদের চা বানানোর জন্য, নাস্তা দেওয়ার জন্য আলাদা লোক আছে। এরকম মিডিয়া বাংলাদেশ আর দ্বিতীয় পাবেন না, যে নাস্তার জন্য আলাদা লোক আছে, আবার কম্পিউটারে 14-15 জন বসা আছে, আবার ইউটিউবে বসা আছে একজন। এইভাবে কাজ করার মতন কোন মিডিয়াতে পাবেন না। এবং ছবি সিবি আমরা যেভাবে বার করি কম্পিউটার থেকে দেখে, এইখানে কেউ বার করে না। যে মিডিয়াতে যাবেন যাবেন যে আপনি পাঠাই দিচ্ছেন, আপনি তো বিভিন্ন জায়গায় পাঠাইতে আছে, কম্পিউটার থেকে কম্পিউটারে পাঠায়, হ্যাঁ মোবাইল থেকে মোবাইলে পাঠায়, কিন্তু তারা বাইর করে না। আমরা লক্ষ লক্ষ ছবি সিবি বার করি, এখানে প্রিন্টারে প্রচুর খরচ, একটা প্রিন্টারে বছরে আমাদের খরচ আছে প্রায় 5 লক্ষ টাকা, কারণ দুদিন পর পর তাই বাজার করে এক একটা কাগজ পাল্টাইতে হয়, কাগজ পাল্টাইতে হয় 2 মাস পর পর, তারপরে আমাদের কাগজ লক্ষ লক্ষ টাকার কাগজ কিনতে হয়, কাগজে আমার এই ছবি মানে প্রতিদিন বার করতেছি, ফটোশপের কাজ, কাগজ প্রতি বছর আমাদের প্রায় 1 লাখ টাকা লাগে যে ছবিগুলো আগে বার করে ফটোশপের কাগজের মিদিন, মানে আমাদের খরচার কোনো হিসাব নাই। ইয়া কন সিটি কর্পোরেশন কন কল্যাণ সমিতি কন, এমন কোনো জায়গা নেই যে আমরা টাকা দিতে হয় না, সব জায়গায় টাকা দিতে হয়, ভাগে ভাগে দিতে হয়। শেষ পর্যন্ত আমাদের দেখা গেল যে মাসে 10 লক্ষ টাকা খরচ আছে, এই হিসেবে আমরা খরচটা 32 টাকার আগে নিচ্ছি। আগে তো 32 টাকা তার দূরে টাকা বড় টাকা নিতাম না, এখন টাকা নিয়ে পারছি না। অফিস ভাড়া অনেক, অফিস ভাড়া 60,000 টাকা জমা দিতে হয়, আমাদের 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা অ্যাডভান্স দিতে হয়, তারপরে বাসা ভাড়াও 55,000 টাকা, তারপরে এখানে অনেক খরচ আছে আমাদের, বাসাতে যেমন খরচ অফিসে তেমন খরচ। এবারে যে আমাদের 10 লক্ষ টাকা খরচ মাসে ছেলেদের বেতন বেতন সব মিলে যায়, তো কাজে এখানে আমাদের এখানে জালিয়াতি বাটপারে কোনো কিছু পাবেন না। আজকে আমরা ভিডিও এতদিন ভিডিও করেছি, আমরা ছেলেদের আজকে করবো, মেয়েদের যারা ইন্ডিকা চিনি দেন এদেরকে নিয়ে কথা বলবো, কারণ যেহেতু তারা ডিসেম্বর আসতে পারে নাই, এখন হয়তো জানুয়ারি তারা আসার চেষ্টা করতেছে, কারণ ডিসেম্বরে মনে করছে যে বাংলাদেশে যেন কি অবস্থিতি হয়, কি দ্বিতীয় যুদ্ধ হয়, যেভাবে পরিস্থিতি হয়েছিল জামাতের সাথে, বিএনপির সাথে, যেভাবে সরকারের যেভাবে দুর্ঘটনা বারবার করেছে, ওরা গাড়ি পোড়া, বাড়ি পোড়া, মানুষ পোড়া, ওইভাবে যে কাজ করেছে ভয়ে ডিসেম্বর মাসে আর আসে নাই, কারণ যদি কোনো দ্বিতীয় যুদ্ধ হয়ে যায় তারা এই ভয়ে তারা আসে নাই। ছুটিগুলা সবাই তারা আবার নতুন করে ছুটি নিতেছে, এখন জানুয়ারি ফেব্রুয়ারিতে আসবে, এখন কাজে ওই জন্য আমরা এখন মেয়েদের ছবি ছবি পাঠাচ্ছি, যারা আমেরিকা, ক্যানাডা ছিটি দেন, অস্ট্রেলিয়া ছিটি দেন, আজকে শুধু আমেরিকা ছিটি দেন, একটা বলবো একটা মেয়ে আমেরিকা ছিটি দেন, মেয়েটা এমএসসি ইঞ্জিনিয়ার, পাসপোর্ট 2 ইঞ্চি আজ আমেরিকা ছিটি দেন, মেয়েটা দেখতে চমৎকার সুন্দর দেখার মতন ছেলে, সে ছিটি দেন আছে এখানে, যদি কোনো ভাই আমেরিকা যাইতে চান, ক্যানাডা যাইতে চান, লন্ডনে যাইতে চান, সবার হ্যাক একদিন হ্যাক একটা বলবো, আজকে বলবো শুধু আমেরিকার জন্য, আপনারা চলে আসুন বন্ধন মিডিয়াতে, এরকম ছেলে, এরকম মেয়ে, সুন্দর মেয়ে, আমেরিকার মতন দেশে ছিটি দেন। তার যেহেতু তো বয়স হয়েছে, তার বয়সটা হয়েছে এখন 92 জন্ম তার, যদি কোনো ছেলে থাকে বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করুন, ইনশাল্লাহ ভর্তি হওয়ার ব্যবস্থা করে নেবেন। যারা ভর্তি হন নাই, শুধু চল নাই, এই সুযোগ আপনার কেউ হাতছাড়া করবেন না, এখনই তাদের আসার সময় হয়েছে, আসতেছে এখনই তারা, এই আসার আগে আপনারা চাহেন ছবি ছবি জমা দেওয়ার জন্য, এবং টাকা জমা দিয়ে আপনারা আমাদের অফিসের সদস্য হয়ে যান তাড়াতাড়ি, যদি আমেরিকা, ক্যানাডা, অস্ট্রেলিয়া যাইতে চান।
এমডিকে যাইতে চাই, এখনই যোগাযোগ করেন আমাদের সাথে, এরকম হাজারো মেয়ে পাবেন আমাদের এখানে। তারপরে মেয়েটা হইলে আমেরিকা চিড়ি দেন, পাসপোর্ট 6 ইঞ্চি হাইট, 86-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। আমেরিকাতে একটা ইউনিভার্সিটির, সে একজন টাটার অ্যাকাউন্ট্যান্ট, সে 86-তে জন্ম, পাসপোর্ট 6 ইঞ্চি হাইট, নেটওয়ার্ক কাজ করে, ইঞ্জিনিয়ারিংয়ে নেটওয়ার্ক বিভাগে কাজ করে, ভালো একটা মেয়ে। তার বেতন অনেক, স্যালারি অনেক, প্রায় 20 লক্ষ টাকা তার স্যালারি আমেরিকার মতন দেশে। যদি কোনো ভালো ছেলে থাকে, বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন। তারপরে মেয়েটা বসুন্ধরা, গুলশান, বনানি, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সব দেশে তাদের বাড়ি আছে, বাবা অনেক শিল্পপতি। যদি কোনো ভালো মেয়ে চান, বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে হে আমেরিকা অস্ট্রেলিয়া হতে পারে, সে কানাডা অস্ট্রেলিয়া হতে পারে, সব দেশে তাদের বাড়ি ঘর আছে, যে কোনো দেশে সিটিজেন হতে পারবে, ছেলেকে সিটিজেন করতে পারবে ইনশাল্লাহ। মেয়ের গার্জিয়ানের কথা হলো, যদি কোনো ভালো ছেলে পাই আমরা আমেরিকা নিয়ে যাবো, নাহলে কেননা যে দেশে যাইতে তার ছেলে ওই দেশে মেয়ে সব আমরা সিটিজেন করে দিব, সব দেশে আমাদের বাড়ি গাড়ি তাড়াতাড়ি সদস্য আর ব্যবস্থা সদস্য। মেয়েটা আমেরিকা সিটিজেন, 4 নম্বর সেক্টরে বাড়ি, মেয়েটারি অনেক চমৎকার সুন্দর, মেয়ে বাবা গার্মেন্টসের মালিক, দেখাশোনায় ভালো মেয়ে, চমৎকার সুন্দর আমেরিকা সিটিজেন। যদি কোনো ভালো ছেলে থেকে আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, মেয়েটা 95-তে জন্ম, 502 ইঞ্চি হাইট, আমেরিকা সিটিজেন মেয়েটা, ত্রিপুলিতে ইঞ্জিনিয়ার মেয়েটা, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে, বন্ধুর মেয়েটা মাধ্যমে যোগাযোগ করে তার সঠিক ঠিকানা খুঁজে নিয়ে যান। তারপরে মেয়েটা সেক্টর 4 নম্বরে বাড়ি, আমেরিকা সিটিজেন, 91-তে জন্ম, ভালো একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে, বন্ধুর মেয়েটা মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা জেরিন সুলতান আদল, মেয়ে জেরিন সুলতান আদরি, 1996-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, সে বিয়ে সিদ্ধেশ্বরী করে, গার্লস কলেজ থেকে পাশ করেছে, যুক্তরাষ্ট্রে এখন আছে বর্তমানে আমেরিকায়। সে যেমন ছিল তেমন দেখতে, ভালো ভদ্র নম্বর একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে, বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা আমেরিকা সিটিজেন, সেক্টর 3 নম্বরে বাড়ি, 3 নম্বরে জন্ম, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, 11 নম্বর। যদি কোনো ভালো ছেলে থাকে, বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সঠিক ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা আমেরিকা যদিও সিটিজেন, সে আমাদের বাংলাদেশে একজন শিল্পপতি সাহেবের মেয়ে, যদি আমাদের কুমিল্লা, কুমিল্লা আমাদের শাসনগাছা বাড়ি, শাসনগাছার মধ্যে যেটা কুমিল্লা যারা যান, হয়তো কুমিল্লা শহরে যারা যান, রাস্তার মধ্যে এটা পড়ে, চৌরাস্তা পারিলে, ঈশ্বরের পারিলে দেখবেন যে শাসনগাছার আগেই দেখবেন যে বিশ্ব এক ধানের জমি চাষ আছে এখানে। এখানে প্রায় 400 বিঘার উপরে জমি বাউন্ডারি করা আছে, 400 বিঘা জমিনে মেয়ের বাবা ধানের চাষ করেন, 4টা ফসল করেন এখানে। এখানে যখন ধান পাকা হয়, উনি হেলিকপ্টার দিয়ে ধানগুলো দেখতে যান এবং ওখান থেকে আবার চলে আসেন ঢাকাতে। ঢাকা তার নতুন বাজার থেকে, নতুন বাজার যে থানা, থানার থেকে আরম্ভ করে, বাসতলা থেকে আরম্ভ করে, শাহজাদপুর থেকে আরম্ভ করে, একবারে উত্তরবাড্ডা পর্যন্ত, দুই পাশে তার বাড়ি গাড়ির অভাব নাই, মার্কেটের অভাব নাই, অনেকগুলা মার্কেট। এবং যেটা নাকি আমাদের এমডি গ্রামবাসী, এটার পূর্ব পাশে দেখবেন যে একটা 20 তলা বিল্ডিং আছে, এইটাতে এখন বর্তমানে ক্যাম্বিয়ান আছে 3টা নিয়া, তারপরে ব্যাংক আছে অনেকগুলা। এই মার্কেটটাও মেয়ের বাবার, 20 তলা মার্কেটটাও মেয়ের নামে আছে। এরপরে একাদশে তাদের দুই পাশে বাড়ি মার্কেট অনেক আছে, এগুলা সবই ওনার হাতের করা। তারপরে ওনার যে আমাদের তালদিনাতে একটা যেটা টেক্সটাইল মিল, তারপরে যেটা টেক্সটাইল মিল, এটা ওনার নিজের জায়গাও, নিজের ফ্যাক্টরিও, নিজের সবকিছু ওনাদের। ওনার এই পর্যন্ত বোধ হয় 24,000 শ্রমিক আছে সারা বাংলাদেশে, যাতে ওনার ইন্ডাস্ট্রি আছে। আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যদি আছে, ওনার 24,000 কর্মচারী আছে বাংলাদেশে। ওনার মেয়েটা এখন আমেরিকা সিটিজেন হয়ে গেছে, এখানে লেখাপড়া করেন, মেয়েটা যেমন দেখতে যেমন তার চেহারা। আমাদের উত্তর একটা বাড়ি, প্রত্যেকটা বাড়ি 1 বিঘার উপরে বাড়ি, প্রত্যেকটা বাড়ি 1 বিঘার উপরে, গুলশানে বাড়ি, বনানিতে বাড়ি, নিকুঞ্জ বাড়ি, নিকেতনে বাড়ি, বনানিতে অনেক বাড়ি তার। এবং মেয়ের বাবার বাড়ির অভাব না, সে 40 কোটি টাকায় বাড়ি যে ভাড়া পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে, এত বড় বড় ইন্ডাস্ট্রি তার, সেই তার খাবারের মতন কোনো লোক। ছেলে একটা যে আমেরিকা সিটিজেন, মেয়ে দুটাই ও আমেরিকা সিটিজেন, এরপরে আর কোনো তার কোনো আর কোনো পিছনে কোনো টান নাই, সব কিছুর মালিকে দুইটা মেয়ে আর একটা ছেলে। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি আমেরিকা যাইতে চান, যদি ইঞ্জিনিয়ার ছেলে হন, দেখতে শুনতে ভালো হন, যদি আপনার 87 বা 88 জন্ম হয়, যদি শিল্পপতি ভালো মানুষ চান, এরা শুধু শিল্পপতি নয় এবং একদম ভালো মানুষ বলতে এরাই ভালো মানুষ, ভালো মানুষ হয়েছে বিজয়ী আছে। আমেরিকাতে একটা উনি বাগান করেছেন, বা 400 বিঘার উপরে একটা বাগান করেছেন, জঙ্গলটাকে বরত করে, জঙ্গল ছিল এটা, জঙ্গলটা এক জমিদার লোক এক মুরব্বীকে বুড়া মানুষকে দিয়ে যায়, হ্যাঁ সবকিছু লিখে দিয়ে যায় ওনাকে বিশ্বস্ততার সাথে, ওনারা পাকিস্তান চলে যায়। তখন সেই বৃদ্ধ লোক এখানে বসাতে হয় ভিতরে, এটা কেনার মতন কেউ জানি, জঙ্গলটা দেখবো একটু ভিতরে, এক জমিদারে দিয়ে গেছে পাকিস্তান আমলে। এই বুড়া লোক তো এখানে থাকে,
কি খায় না খায় দেখে কেউ জানে না, ভিতরে বসা থাকে, চলেন যাই ভিতরে, যাই আর দেখে বাবা এই বাড়ি কার, কোথায় আমার বাড়ি, এটা কত টাকা বিক্রি করবেন, এত ডলারে বিক্রি করবো, কারণ যা আমি আরো $50,000 বেশি দিব এই বাড়ি, এইটা আমি চাই আমাকে লিখিত করে দেন। সময় উনি খুশি হয়ে সঙ্গে সঙ্গে লিখিত করে দিলেন, ওনাকে সম্পূর্ণ টাকা দিয়ে ওনাকে বিদায় করে দিয়ে উনি এই কাজ আরম্ভ করে দিয়েছেন। 3 বছর যাবত এটাতে কাজ করে উনি একটা এমন বাগান করেছেন যে এখানে আমেরিকান প্রেসিডেন্ট সহ এখানে যা দেখার জন্য, যে ও কেমন বাঙালি মানুষ এখানে এত সুন্দর পরিবেশ করে বাড়ে। হ্যাঁ, বা 3 বছর যাবত কাজ করেছে, এই আমরা দেখতে যাবো, তখন ছেলে বলছিল বাবা কেন এই টাকা নষ্ট করেন, বাবা রে বাংলাদেশে অনেক করেছি আমেরিকা একটা করে দেখি না, তখন আমেরিকা এটা করে দিয়েছে সুন্দরভাবে উনি, এইটাও মেয়ে দিনের নামে ছেলের নামে আছে এখানে, এইটা প্রায় 400 বিঘা জমির উপরে, যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের সাথে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন, এমন একটা মেয়ে পাইলে আর জীবনে কিছু লাগবে না, মেয়েটা অনেক ভদ্র এবং ইংলিশ মিডিয়াম, অনেক ভদ্র নামাজি ধর্ম ধার্মিক, মেয়ের মাও ভালো বাবাও ভালো, এরা হাজি বংশের লোক, হাজি বাড়ি কুমিল্লা হাজি বাড়ি এক নামে চিনে, যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হইলো আমেরিকা সিটিজেন, ফ্যামিলি সহ সবাই আমেরিকা সিটিজেন, মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর, 93 জন্ম, পাসপোর্ট এখানে হাট দেখার মতন মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজারো মেয়ে পাবেন। তারপরে মেয়েটা সাউথ আফ্রিকা থাকেন, সাউথ আফ্রিকার মেয়েটা এখানে সিটিজেন, সাউথ আফ্রিকাতে সিটিজেন, সুন্দর একটা দেশ সাউথ আফ্রিকা, ওইখানে মেয়েরা সিটিজেন, যদি কোনো ভালো ছেলে সাউথ আফ্রিকা যাবেন মনে করেন, পাসপোর্ট 2 ইঞ্চি মেয়েটা, মেয়েটাই আপনাকে সিটিজেন করে দিবে, মেয়েটাই খরচে আপনাকে নিয়ে নেবে, যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ আমেরিকা, আমার সাউথ আফ্রিকা যেতে পারবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা আমেরিকা সিটিজেন, রামপুরা বনশ্রীতে বাড়ি, আমেরিকা সিটিজেন, 99 জন্ম, মেয়েটা পাসপোর্ট 3 ইঞ্চি অনেক বাচ্চা বয়স, মেয়েটা মানে ভদ্র নম্র, বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা দেখবেন। তারপরে মেয়েটা গ্রিন, সেই গ্রিন টাওয়ারের পাশেই তার বাড়ি, মেয়েটা আমেরিকা সিটিজেন, মেয়েরা দেখতে সুন্দর চমৎকার একটা মেয়ে, আমাদের কুমিল্লা যে মন্ত্রী বাড়ি যেটা বলে, শিক্ষামন্ত্রী মফিজউদ্দিন পাকিস্তান আমলে যে ছিলেন ওনারই বংশধর এই মেয়েটা, আমেরিকা সিটিজেন, তার একটা 60 বছর হয়ে গেছে, যদি কোনো ভালো ছেলে থাকেন আমেরিকা যাবেন, তার কোনো ছেলে সন্তান হয় নাই, বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারেন। তার এক ভাই আমাদের উত্তরা সাপ্তামা সেক্টরে বাড়ি করে এখানে আসেন, আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবেন। তারপরে মেয়েরা সিয়াসিতে জন্ম, আমেরিকা সিটিজেন, চট্টগ্রামের মেয়ে, চট্টগ্রামের মেয়েরা দেখতে চমৎকার সুন্দর ভদ্র নম্র, যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমেরিকা যেতে পারবেন, আমেরিকা সমস্ত খরচ মেয়ে দিয়ে নিবে, চিটাগের হলেও ভালো, ঢাকার হলেও অসুবিধা নাই, আমাদের তাৎপর্য হলে অসুবিধা নেই, যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজারো মেয়ে পাবেন, চলে আসুন বন্ধুর মিডিয়া অফিসে। তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার, মেয়ে দিয়েছে ইঞ্জিনিয়ার, মেয়েটা পাসপোর্ট 1 ইঞ্চি হাই, 90 জন্ম, মেয়ের ভাই একটা ইঞ্জিনিয়ার, মেয়েটাও ইঞ্জিনিয়ার, দুজনেই ভাই বোন দুজনেই আমেরিকা সিটিজেন, বাবাও ইঞ্জিনিয়ার, বাবা মা দুজনেই আমেরিকা সিটিজেন, এবং তারা সবাই এক ভাই এক বোন সবাই আমেরিকাতে, একই পরিবারের লোক একই জায়গায় আছেন তারা, যদি কোনো ভালো ছেলে থাকে ইঞ্জিনিয়ার ছেলে থাকে বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমেরিকা যেতে পারবেন। তারপরে মেয়েটা হলো আমেরিকা সিটিজেন, 60 বছর, মেয়েটা নোয়াখালীর মেয়ে, ফ্যামিলি সহ সবাই আমেরিকা সিটিজেন, মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন 95 জন্ম, মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারবেন। চলে আসুন বন্ধুর মিডিয়া অফিসে, একটা নির্ভরযোগ্য ফ্যামিলি, নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, বন্ধুর মিডিয়াতে আসলে ইনশাল্লাহ এমন সুন্দর সুন্দর মেয়ে পাবেন, চলে আসুন আমাদের বন্ধুর মিডিয়া অফিসে, নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসুন। আরেকটা মেয়ে, তারপরে মেয়েটা হইল আমেরিকা সিটিজেন, দেখতে চমৎকার, 86 জন্ম, তার কোনো বাচ্চা কাচ্চা হবে না, দেখার মতো মেয়ে, ভদ্র নম্বর একটা মেয়ে, ভালো একটা মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা পাবেন। তারপর একটা হলো 95 জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, ডিগ্রি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাস করেছে, মেয়েটা আমেরিকা সিটিজেন, দেখতে শুনতে ভালো, এমনি 4 নম্বর সেক্টরের বাড়ি, ভদ্র নম্বর একটা মেয়ে, ভালো একটা মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা দেশের বাড়ি নোয়াখালীতে, 60 বছর, মেয়েটা 94 জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, দেখতে চমৎকার একটা মেয়ে, ভালো একটা মেয়ে, ভদ্র একটা মেয়ে, যদি ভালো ছেলে থাকে বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা 90 জন্ম, হাইট হলো পাসপোর্ট 3, দেখতে শুনতে ভালো, ম্যাথমেটিক্স মেয়েটা মাস্টার্স করেছেন। তারপরে মেয়েটা আমেরিকার মতন দেশে সিটিজেন, আমাদের খিলখেতে বাড়ি, খিলখেতে বাড়ি, দেখার মতন মেয়ে, ভদ্র একটা মেয়ে, নামাজি ধার্মিক একটা মেয়ে, ভালো ছেলে থাকলে বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে আমেরিকা যাওয়া অতি সহজ হবে আপনাদের জন্য। তারপরে মেয়েটা আমেরিকা সিটিজেন, পিএইচডি করেছেন আমেরিকাতে, মেয়েটা ইঞ্জিনিয়ার, মেয়েটা 1993 জন্ম, পাসপোর্ট 4 ইঞ্চি হাত, মেয়েটা আমাদের উত্তরখানে বাড়ি, মেয়েটার ভদ্র নম্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকে
বান্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা বা মেয়ের বাবার নাম সদুল ইসলাম, মেয়েটা হইলেন মহাখালী, মহাখালীতে পাঁচতলা বাড়ি, এবং আমাদের মহাখালীতে পাঁচতলা বাড়ি এবং আমাদের টিভি সেন্টারের পাশে পাঁচতলা বাড়ি আছে। মেয়ের বাবা টিভি সেন্টারের ডাইরেক্টর হিসেবে সে ওইখান থেকে রিটায়ার করেছেন, এখন বর্তমানে সে সাত নম্বর সেক্টরে আছেন। এরা ওনার দুইটা মেয়ে দুইটা ছেলে, বড় মেয়েটা আমেরিকান ডাক্তার, এই মেয়েটা বাংলাদেশে ঢাকা মেডিকেল থেকে পাস করেছেন। ঢাকা মেডিকেল থেকে পাস করে মেয়েটা বর্তমানে মেয়েটা এখন আমেরিকায় ছয় বছরে তারই পাঁচ ছয় বছর আবার পুরোপুরি ডাক্তারি পাস করে মেয়েটা ওইখানে ওইখানে সার্টিফিকেট পেয়ে ওইখানে জয়েন করেছেন মেডিকেলে। মা ভুই ভুনি ওখানে ওইখানে ডাক্তার, মেয়েটা একটা সর্দি বস আছে। যদি কোনো ভালো ছেলে থাকে মেয়েটা বাসপত্রে নিচে আয় 89-তে জন্ম, যদি কোনো ভালো ছেলে থাকে দয়া করে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে ভালো একটা ফ্যামিলি পাবেন, ভালো একটা ক্লাস পাবেন। এই যে আমাদের উত্তরা যে কাজী সাহেব, কাজী সাহেবের এই বাগ্নি ভৈনাগড়ের বাগ্নি, এই মেয়েটা দেখতে চমৎকার ভালো একটা মেয়ে, সুন্দর একটা মেয়ে, ভদ্রনম্র একটা মেয়ে। আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়ের এক ভাই আমাদের সাত নম্বর সেক্টরের বাড়ি, মেয়ের দেশের বাড়ি কুমিল্লা মন্ত্রী সাহেবের বাড়ি, ওইখানে মেয়েটা একটা বিয়ে হয়েছিল এমডিকে থেকে আসার পরে, তারপরে মেয়ে বিয়েটা বাতিল হয়ে যায়। তারপরে আর কোনো মেয়েটা বিয়ে শাদী করে নাই, তারপরে এখন এমডিকাতে আসেন মেয়েটা, ভদ্র নম্র চমৎকার একটা মেয়ে, ভালো একটা মেয়ে। যদি বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ এরকম হাজারো মেয়ে পাবেন আমাদের এখানে। এমডিকা সিটিজেন মেয়ে অনেক আছে আমাদের এখানে, এখন তারা কিন্তু সবাই আসতেছে। আরেকটা মেয়ে আছে ইউএস ব্যাংকে জয়েন করেছে আমাদের আমেরিকাতে, আমেরিকার মতন দেশে ইউএস ব্যাংকে মেয়েটা চাকরি করে, নোয়াখালী মেয়ে, মেয়েটা আমেরিকা সিটিজেন দেখার মতন মেয়ে। ওইখানে তার প্রায় 15 লক্ষ টাকা বেতন পাচ্ছেন ব্যাংকে, ওই আমেরিকান ব্যাংকে। যদি কোনো ভালো ছেলে থাকেন আমেরিকা যাবেন মনে করেন, করে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, 80-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। যদি কোনো ভালো ছেলে থাকে আমেরিকা যাবেন মনে করেন বা ক্যানাডা যাবেন, আমেরিকা এবং ক্যানাডা দুই দেশে তার বাড়ি আছে, ভদ্র যেমন সুন্দর এমন লম্বা এমন, যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমেরিকা যেতে পারেন। তারপরে মেয়েটা হলো MBA করেছেন আমেরিকার মতন দেশে, 93-তে জন্ম, পাসপোর্ট 1 ইঞ্চি হাইট, মেয়েটা দেখতে চমৎকার সুন্দর ভদ্র নম্র একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে এত সুন্দর একটা মেয়ে, এত স্লিম একটা মেয়ে, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, ভদ্র নম্র একটা মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার সঠিক ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা হলো সাত নম্বর সেক্টরের বাড়ি, আমেরিকার সিটিজেন, 91-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, আমেরিকার মতন দেশের সিটিজেন মেয়েটা, স্বাস্থ্য মোটামুটি ভালো। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ মেয়েটা যত সিটিজেন আমেরিকার মতন দেশের সিটিজেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যেতে পারবেন ইনশাল্লাহ সেই দেশে। আসুন আমাদের বন্ধ মিডিয়া বেশি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান একটা, সেখানে আসলে মেয়ের অভাব নাই, যেরকম পাবেন সেরকম মেয়ে পাবেন, সেরকম অনেক রকমের মেয়ে আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ব্যাংকার, টিসিএস ব্যাংকার।